নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিওটি, কারণ বর্তমান যুগে প্রচুর মানুষ রয়েছে যারা ম্যানিপুলেট হচ্ছে, এছাড়াও প্রতারণার শিকার হচ্ছে, এছাড়াও ব্ল্যাকমেলিং হচ্ছে। কারা এই ব্ল্যাকমেলিং বা প্রতারণা বা ম্যানিপুলেট হবেন সেই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি আলোকপাত করতে চলেছি, তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওর এতটুকু অংশ কিন্তু মিস করবেন না। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভশ্রীকর। বর্তমানে সমাজ ব্যবস্থাতে কাউকে ঠকিয়ে কারো উপর চাপ সৃষ্টি করে পয়সা আদায় করা এবং তাকে দিয়ে মন মতো কাজ করে নেওয়া, অর্থাৎ যাকে বলে হাতের পুতুল তৈরি করা, এটা কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থাতে খুবই চলছে। এই সমস্ত কিছু কারা হচ্ছে এবং কে সেই পার্সন যারা করছে ম্যানিপুলেট, এই সমস্ত বিষয় নিয়ে আমি একে একে বলতে চলেছি। তার আগে একটি বিষয় জানিয়ে দিই, আমি প্রতি রবিবার আপনাদের জন্য নিয়ে এসেছি ফ্রি সার্ভিস, তবে এটি এই চ্যানেলে নয়, সেটি আমার আরেকটি চ্যানেলে। সেই চ্যানেলটির নাম অ্যাস্ট্রো টার্গেট, ASTROTARGET। এই চ্যানেলে প্রতি রবিবার আপনারা আপনাদের জন্মছক ফ্রিতে বিশ্লেষণ করতে পারবেন। তাই এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দিন, যাতে সানডে কমেন্টস বক্সের একটিও ভিডিও মিস না হয়ে যায়। তাহলে আসুন জেনে নেওয়া যাক কারা ম্যানিপুলেট হয় এবং কারা ম্যানিপুলেট করে। আমি এখানে দুটি ভাগে ভাগ করেছি ম্যানিপুলেট ভাবটাকে, তবে এটাই কিন্তু অন্তিম প্রেডিকশন নয়, আপনার নিজস্ব জন্মছক বিশ্লেষণের প্রয়োজন রয়েছে তার জন্য। তবে আমি এই ভিডিওতে যে কথাগুলো বলবো সেগুলো 90% মিলার কিন্তু সম্ভাবনা রয়েছে। দেখুন, ম্যানিপুলেট যারা করে না, নিজেরাই হয়ে যায়, তাদের ডেট অফ বার্থ 2/4/7, এই সমস্ত ডেটের যারা জন্মগ্রহণ করেছেন তারা বেসিক্যালি ম্যানিপুলেট করেন না, অর্থাৎ 2-এর ডেট 2/11/20/29, 4-এর ডেট 4/13/22/31, 7-এর ডেট 7/16/25, এই সমস্ত ডেটের যারা জন্মগ্রহণ করেছেন বা আপনার ডেট অফ বার্থ অ্যাডিং করে যদি এই ডেটগুলো আসে, সেক্ষেত্রে আপনি কিন্তু ম্যানিপুলেট হবেন। এবার ম্যানিপুলেটটা কীভাবে হয় বা কারা এই ম্যানিপুলেট করে, বেসিক্যালি ম্যানিপুলেট যে মানুষগুলো করে সেগুলো সেই সব মানুষরা বেসিক্যালি প্রথম অবস্থাতে, প্রাথমিক অবস্থায় খুব মিষ্টি স্বভাবের হয় এবং আপনার শুভাকাঙ্ক্ষী দেখে মনে হয়, আপনাকে কিছু পরিমাণ হেল্প করবে এবং আপনি তাদেরকে খুব বিশ্বাস করে ফেলবেন একটা সময়ে, এবং আপনি আপনার সমস্ত কথা তাদেরকে বলবেন। এরপরে গেম স্টার্ট। গেম স্টার্টটা এরকমই যে তারা আপনার দুর্বলতার জায়গাটা আইডেন্টিফাই করে নেয়, দেন তারা বিভিন্নভাবে সিম ক্রিয়েট তৈরি করে মানুষের কাছে এবং নিজেকে একটু বড় যাচাই করে, এবং এরা সাধারণত এমন কিছু সিচুয়েশন তৈরি করে যেটাতে মনে হয় না, যে মনে হয় যে সেই সর্বশ্রেষ্ঠ আর আপনার কোনো ভ্যালুই নেই, এই রকম কন্ডিশন তৈরি করে এবং মানুষজনের কাছে এমনভাবে তারা এসে দাঁড়ায় যে মানুষজন ভাবে যে না, এই মানুষটি বা এই ব্যক্তিটি সৎ এবং এই ব্যক্তিটি অনেস্ট, কিন্তু তার অভ্যন্তরীণ রূপ ভীষণই ঘৃণ্য। এই রকম মানুষ বর্তমান সমাজ ব্যবস্থাতে কিন্তু প্রচুর হারে রয়েছে। এবার যারা ম্যানিপুলেট হয় তারা কিছু করতে পারে না, তার কারণ রয়েছে। তার কারণ হচ্ছে যে মানুষগুলো ম্যানিপুলেট করে তারা সেই সব মানুষদেরকে কিছুটা আপনার বেড়া জালে
অর্থাৎ একটা গুণ্ডি কেটে দেয় যেই গুণ্ডির বাইরে বেরাতে পারবে না, বেরালে কিন্তু তোমার প্রবলেম, তোমার এই জিনিসটা আমি ফাঁস করে দেবো, এই জিনিসটা আমি বলে দেবো, এই জায়গা থেকে তুমি সাপোর্ট পাবে না, বা এরকম কোনো কিছু একটা বলে, যে কারণে যাদের যারা ম্যানিপুলেট হয় তারা তাদের বেসিক্যালি ইএমআই থাকে, ঘর সংসার চালানোর ব্যাপার থাকে, বেসিক্যালি এই সমস্ত কিছু কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হয়, ফ্যামিলিতেও হয়, এছাড়াও বস এরকম করে, অর্থাৎ যারা চাকুরি করছেন তাদের ক্ষেত্রেও হয়, যে কারণে সেই মানুষটি তেমন কিছু এগেনস্টে করতে পারে না। এবার আসি কারা ম্যানিপুলেট করে, যাদের ডেট অফ বার্থ 1, 8, 9, অর্থাৎ যাদের ডেট অফ বার্থ 1, 8 এবং 9 তারা ম্যানিপুলেট করে, তারা কিন্তু হয় না, তারা ম্যানিপুলেট হতে চায় না, দেখায় যে আমি হচ্ছি, বাট সে কিন্তু নিজের খুব ইন্টেলেকচুয়াল যেটাকে বলে, তারা হতে চায় না, তারা করায়, এবং তারা নিজেদেরকে এমনভাবে তৈরি করে যে যাদেরকে ম্যানিপুলেট করে তারা বাধ্য হয়ে যায় তার কথা শুনতে। এবার আসি কোন রাশির জাতক জাতিকারা বেসিক্যালি ম্যানিপুলেট হয়। বৃষ রাশি বৃষ লগ্ন, মিথুন রাশি মিথুন লগ্ন, তুলা রাশি তুলা লগ্ন, মীন রাশি মীন লগ্ন, এরা বেসিক্যালি ম্যানিপুলেট হয় অন্যর দ্বারা, এবং সর্বশেষ পরিণাম তারা কিছু একটা ড্র্যাস্টিক অ্যাকশন নিয়ে ফেলে নিজের ক্ষেত্রে, বা সেই প্রবলেমকে সহ্য করে থেকে যায়। এই রকম সিচুয়েশান কিন্তু এখন বর্তমানে খুব ব্যাপক হারে চলছে। আমি যে কারণে এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপনা করলাম, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।